জিদ্দা এবং রফির কোলাবারেশন অর্থাৎ জিদ্দা এবং রায়ান রফির প্রথমবারের কোলাবোরেশন দুই দেশেই ব্লকবাস্টার হবে এমনটা কিন্তু জানাচ্ছে রায়ান রফি নিজে স্বয়ং হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এই খবরটা আই থিঙ্ক এখন অব্দি কিন্তু কেউ দেয়নি যেটা আমি এই মুহূর্তে কিন্তু করতে চলেছি তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক এবং আমি কিন্তু প্রিভিয়াসলি কতদিন একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে জিদ্দা এবং রায়ান রফির কম্বিনেশন কিন্তু আরও একবার আসতে চলেছে এবং সেটা আরও একবার কনফার্মেশন কিন্তু পাওয়া গেছে এবং আমাদের এপার বাংলার একজন খুবই ফেমাস জার্নালিস্ট ভাসরতী ঘোষ তিনি কিন্তু একটা আর্টিকেল শেয়ার করেছেন এবং সেটা হচ্ছে গিয়ে টিভি নাইন বাংলার আর্টিকেল তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো সেই আর্টিকেলটায় পুরো স্পষ্ট অনেকগুলো কথা কিন্তু লেখা রয়েছে যেটা আমি ছোট্ট করে জিস্ট করে কিন্তু বলছি এই ভিডিওর মধ্যে সো ভিডিওটা একদম প্রচণ্ড ইন্টারেস্টিং হবে ওরা অবশ্যই কিন্তু দেখো এবং নতুন হলে প্লিজ প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে তো প্রথমে আসি এই সিনেমাটার প্রযোজক কারা কারা তো অবশ্যই বাংলাদেশ এবং আমাদের এপার বাংলা দুটো প্রোডাকশন হাউস মিলে কিন্তু কাজ করবে জিদ্দার প্রোডাকশন হাউস প্লাস ওপার বাংলার হাউস এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে একজন প্রডিউসার হতে চলেছেন প্রথম আপডেট দ্বিতীয় আপডেট এই সিনেমাটার নাম লায়ন কনফার্মড এবং ওই আর্টিকেলটায় কিন্তু এই টাইটেলটাই কিন্তু বলা হচ্ছে এই সিনেমাটার হচ্ছে টেন্টেটিভ টাইটেল বা টাইটেল লায়নে কিন্তু ধরা হচ্ছে তৃতীয় আপডেট এটা ঈদ আল ফিতরে কিন্তু মুক্তি দেওয়ার প্ল্যান চলছে এই খবরটা আর্টিকেলে কিন্তু পুরোপুরি মেনশন করা রয়েছে চতুর্থ আপডেট এটার শুটিং এক্স্যাক্টলি কবে থেকে শুরু হচ্ছে তো যে খবরটা এখানে আমরা যে আর্টিকেলে যা লেখা রয়েছে সেটা হচ্ছে গিয়ে শীতের মরশুমের অপেক্ষা এটা কিন্তু মেনশন করা আছে অর্থাৎ হয়তো ডিসেম্বর বা জানুয়ারি এই সময়টা থেকে কিন্তু এই সিনেমাটার শুটিং শুরু হয়ে যাবে বাট নায়িকা কে হতে চলেছে সেটা এখনো অবধি কিন্তু কনফার্ম হয়নি বা ওই আর্টিকেলটাই কিন্তু এখনো অবধি মেনশন করা হয়নি যেটা আমরা ওয়েট করছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সম্ভবত জিদ্দার জন্মদিনে একটা অ্যানাউন্সমেন্ট আসলেও আসতে পারে বা তার পরে বা কাঁকি দা চ্যাপ্টার টু বা কাকি বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হওয়ার পরেও কিন্তু আসলেও আসতে পারে তো এটার প্রপার একটা অ্যানাউন্সমেন্ট আসবে জিৎ দা এবং রায়ান রাফিরি কোলাবোরেশন দুই দেশেই ব্লকবাস্টার হবে এমনটা কিন্তু দাবি করছেন রায়ন রাফি নিজে এবং তিনি ওই আর্টিকেলটাই কিন্তু এটা মানে লেখা রয়েছে অ্যাটলিস্ট আমি বলছি তোমরা ওই আর্টিকেলটা অবশ্যই কিন্তু গিয়ে চেকআউট করতে পারো এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো সো তোমরা জিদ্দা এবং রাইন রাফির এই কোলাবোরেশনটাকে নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা